আসসালামু আলাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি রাহুল রায়। অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হত্যা বিষয়ে কেরানীগঞ্জ থানায় গিয়ে অভিযোগ করেছেন তার ভাই। এ নিয়ে জানতে এনামুল কবির রূপমের কাছে যাচ্ছি, তিনি কেরানীগঞ্জ থানার সামনে আছেন। রূপম, শিমু হত্যার ঘটনার সন্দেহে আমরা জানি তার স্বামী এবং ভাইকে আটক করেছে পুলিশ। এই মুহূর্তে আপনার কাছে আর কী কী আপডেট আছে? হত্যাকাণ্ডের ঘটনায় কেরানীগঞ্জ থানা পুলিশ যে দুজনকে গ্রেপ্তার করেছে তার মধ্যে একজন শিমুর স্বামী নোবেল, অন্যজন শিমুর বন্ধু। যে বন্ধু হত্যাকাণ্ডের পরে অর্থাৎ অভিনেত্রী শিমুকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পরে যে গাড়িতে করে শিমুকে ফেলে দিয়ে আসা হয়েছিল সে সময় উপস্থিত ছিল নোবেলের বন্ধু। এই দুইজন পুলিশের জিজ্ঞাসাবাদে রাতেই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে এবং বলেছে কি কারণে, কি পরিস্থিতিতে, কেন তারা অভিনেত্রী শিমুকে হত্যা করল। শিমুর ভাইয়ের যে মামলা, সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠাবে পুলিশ এবং পুলিশ বলছে যে তারা আজকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারে। রূপম, আপনাকে ধন্যবাদ। সরকারি সেবা পেতে সাধারণ মানুষ যেন কোনোভাবেই ভোগান্তির শিকার না হয় সেদিকে দৃষ্টি দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনীতে দুর্নীতি রোধে জেলা প্রশাসকদের কঠোর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের কেউ যেন অবহেলিত না থাকে তাও তদারকি করতে বলেছেন সরকার প্রধান। নীলাদ্রি শেখরের রিপোর্ট। করোনা মহামারীর কারণে দুবছর পর অনুষ্ঠিত হচ্ছে জেলা প্রশাসক সম্মেলন। গণভবন থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব, জন্মশতবার্ষিকীর উন্নয়ন ও সেবামূলক কাজগুলো যথাযথ বাস্তবায়ন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে কার্যকর ব্যবস্থা, বাজার নিয়ন্ত্রণ ও কৃত্রিম সংকট রোধ, এসডিজি বাস্তবায়ন, কমিউনিটি ক্লিনিকের সেবা বাড়ানো, শিশুদের সাংস্কৃতিক ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করা, চতুর্থ শিল্প বিপ্লবের সাথে এগিয়ে চলা, ধর্মীয় সম্প্রীতি, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান সহ জেলা প্রশাসকদের ২৪ দফা নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয় সে বিষয়ে সকলকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। এখানে জাতিপিতা বঙ্গবন্ধুর কথাটাও মনে রাখতে হবে। সেই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ তাদের মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ উপার্জন করে সেটা দিয়েই তো বেতন ভাতা আমাদের সব কিছু চলে, কাজে তাদের সম্মান করতে হবে। সুশাসন সংহতকরণের উদ্দেশ্যে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন এবং দুর্নীতি প্রতিরোধে জেলা প্রশাসকগণ আরও আন্তরিকভাবে কাজ করবেন বলে আশা করি। তৃণমূল পর্যায়ে কোনো মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সদস্যরা যেন অবহেলিত না থাকে সে ব্যাপারে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন সরকার প্রধান। কোথাও কোনো জায়গায় কোনো মুক্তিযোদ্ধা পরিবার বা শহীদ পরিবার বা গণহত্যার শিকার পরিবার কেউ এই ধরনের মানে দুর্ভোগ পোহাচ্ছে কিনা, কারণ এটা অন্তত আমার জন্য খুবই লজ্জাজনক আমি মনে করি। জাতিপিতা ডাক দিয়েছেন, সব কিছু ছেড়ে মুক্তিযুদ্ধে চলে গেছে, আর হ্যাঁ পরবর্তীতে তাদের অনেক পরিবর্তন হয়েছে, অনেক অনেক বিপদ হয়েছে সেটাও ঠিক যেমন, কিন্তু তারপরেও সাধারণ মানুষগুলি যারা ৭৫ এর পর তাদের আর কোনো অস্তিত্বই স্বীকার করা হয়নি তাদের দুর্ভোগের সীমানে, কিন্তু এখন আমরা যখন সরকারে তখন কেউ ভিক্ষাবৃত্তি করবে এটা আমাদের জন্য খুব লজ্জার। আমি আর দেখতে চাই না কখনো যে কোনো শহীদ পরিবার জাতির পিতার চিঠি যার হাতে সে ভিক্ষা করে খাবে এটা যেন না হয়। তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতেও জেলা প্রশাসকদের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। টানা পঞ্চম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপাচার্য অধ্যাপক ফরিদুদ্দিন আহমেদ, প্রক্রিয়াল কমিটি ও ছাত্র কল্যাণ উপদেষ্টার পদত্যাগের দাবিতে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তারা জানান, উপাচার্য ফরিদুদ্দিন আহমেদকে অপসারণ করে নতুন উপাচার্য নিয়োগ দিতে আজ রাষ্ট্রপতি ও আচার্য বরাবর চিঠি দেবেন তারা। বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্টের পদত্যাগ, হলের অব্যবস্থাপনা দূর করে স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা
এবং ছাত্রী বান্ধব ও দায়িত্বশীল প্রভোস্ট নিয়োগের দাবিতে বৃহস্পতিবার রাতে আন্দোলন শুরু করেন হলের কয়েকশো ছাত্রী। তাদের আন্দোলনের মুখে রোববার পদত্যাগ করেন প্রভোস্ট জাফরিন আহমেদ লিজা। দর্শক, এই ছিল এখনকার শীর্ষ খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।